দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে 15 নম্বর রাউন্ড, সেই রাউন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 58,503টি, তার নিকটতম বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী 18,846, বাম প্রার্থী পেয়েছেন 2,267টি ভোট, অর্থাৎ নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন 39,657 ভোটে। অর্থাৎ আমরা যেরকম জানতে পাচ্ছি যে এটা রাউন্ড পনেরোতে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 58,503টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন 18,846টি, অর্থাৎ 39,657 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। এবং যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা টিবরিওয়াল, তিনি কিন্তু এখনও কাউন্টিং সেন্টারে রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বেরিয়ে আসবেন এখনও অবধি যেটা জানা যাচ্ছে। তোমাকে যদি দেখিয়ে দিই আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ওয়ার্ড ওয়াইজ যদি কাউন্টিংগুলো দেখি, তাহলে প্রথম দিকে একদম যে ওয়ার্ডগুলো কাউন্টিং হয়েছিল 63, 77, 74, 71, 70, 72, 83, 82। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে হচ্ছে লাস্ট বিধানসভার ওয়ার্ড ওয়ারিতে যদি দেখি তাহলে দুটো ওয়ার্ড ডেফিসিট ছিল। কোন দুটো ওয়ার্ড? একটা ছিল 70 ভবানীপুর, আর একটা ছিল হচ্ছে 74। তো এবারে যেটা জানা যাচ্ছে, এবারে কিন্তু এই দুটো ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড আছে। অন্যদিকে এখন যে ওয়ার্ডগুলোর দিকে ঢোকা হচ্ছে, তার মধ্যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড রয়েছে 73, এবং তার সঙ্গে হচ্ছে 82, অর্থাৎ ফিরহাদ হাকিমের ওয়ার্ড রয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সেই জায়গাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমের ওয়ার্ড, ট্রেন্ড যেদিকে রয়েছে, এই মার্জিন আরও কিছুটা হলেও কিন্তু বাড়বে। সুতরাং একটা জিনিস খুব উল্লেখযোগ্য, যেটা বারবার দেখা গিয়েছিল, লোকসভার বিধানসভা ওয়ারি বলো বা বিধানসভার লোকসভার ওয়ার্ড ওয়ারি, বিধানসভার ওয়ার্ড ওয়ারি, সবেতে যে দুটো ওয়ার্ড, যে দুটোতে ডেফিসিট ছিল তৃণমূলের, সেই দুটো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রার্থী হওয়ায় সেই জায়গাটায় কিন্তু রিকভারি হয়েছে। অন্যদিকে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি, এখনো অবধি 15 রাউন্ড অবশ্যই গণনা হয়েছে, 39,657। আমি যে তথ্য আমাদের সামনে অর্ণব তুলে ধরছি, যে 15 রাউন্ডের গণনা শেষে 58,503টি ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। আমি এবার স্টুডিওতে আলোচনায় আসবো, বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, আমার মনে আছে আপনি যেদিন ভোট গ্রহণের দিনে আপনি বলেছিলেন যে 57% ভোট নিঃসন্দেহে একটা উপনির্বাচনের ক্ষেত্রে স্বস্তির, এবং এটা থেকে বোঝা যায় যে মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন। কিন্তু যে পরিমাণ আপনার হিসেব অনুযায়ী যে শতাংশ ভোট এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে গিয়েছে, আপনি প্রথম থেকে বলে আসছেন যে রেজাল্টটা প্রেডিক্টেবল, কিন্তু এই শতাংশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে যাওয়া, এটা কিসের ইঙ্গিত? দেখো, খুব পরিষ্কার করে বললে যে একটা বড় সাধারণ নির্বাচনে বিজেপির যে বিপর্যয় ঘটেছিল তার থেকে তারা 1 ইঞ্চিও তো উঠতে পারেনি, বরঞ্চ আরো তাদের পতন যে ঘটেছে, একের পর এক নেতা কর্মী সমর্থকরা সব তৃণমূলে জয়েন করছে, স্বাভাবিকভাবে ভোটাররা বিজেপির মধ্যে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, সেই কারণে কোনো উদ্বুদ্ধ হয়ে কোন তাদের মানে তৃণমূল বিরোধী ভোটাররা ভোট দিতে আসেননি, এটা এখন পরিষ্কার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পৌঁছতে চাইছেন, যিনি এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিকল্প শক্তি হিসাবে উঠে আসতে চাইছেন, যিনি এই মুহূর্তে কংগ্রেস দলকে জাতীয় স্তরে টেক ওভার করতে চাইছেন বিকল্প শক্তি হিসাবে, ফলে মানুষ কিন্তু একটা সর্বভারতীয় প্রেক্ষিতেও কিন্তু এই নির্বাচনে রায় দিয়েছে বলে আমার মনে হয়। দেখো, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে এত বিপুল সংখ্যক মানুষের সমর্থন উনি এর আগে কখনোই পাননি,